হাস্তে নিলু গরং নি বাকুই তাকলাই বিশি ও আগরতলা দলেশ্বর নি প্রান্তিক লাপ্তু বই ফাইকা চন্দ্রায়ন থ্রি স্রাংশাল কাইসে ককথুম পান্দা খ্লাইয়ে অ ককতমা রুখা প্রান্তিক লাপ নি তাংফাং দিবেন্দু দত্ত চন্দ্রায়ন থ্রি নি কশল খ্লাই জাংনাই তাকলাই বিশি নি অসামতাই প্যান্ডেল প্যান্ডেল নো ফিও গুরুনাই চন্দ্রায়ন থ্রি নি সাইন্টিস্ট সুব্রত চক্রবর্তী বাজেট উংখা 10 লাখ নিবু শাখা প্রান্তিক লাব নি সেক্রেটারি দিবেন্দু দত্ত সবাইকে নমস্কার আমি প্রান্তিক লাবের সম্পাদক শ্রী দিবেন্দু দত্ত আমরা প্রতি বছরই আসলে দুর্গা পূজা উপলক্ষে একটা সাংবাদিক সম্মেলন করি সেটা আজকে আমরা করছি আমি প্রথমে আপনাদের মাধ্যমে আমাদের ভারতবর্ষের যারা ইসরোর যারা বিজ্ঞানীরা আছেন যাদের দ্বারা এই চন্দ্রযান থ্রি সফল হয়েছে আমি তাদেরকে জানাই প্রান্তিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম এবং আমরা ভারতবাসী হিসেবে গর্ববোধ করি কারণ আমাদের চন্দ্রযান থ্রি আমাদের যে চাঁদের যে দক্ষিণ মেরুতে অবতরণ করছে সেটার জন্য সারা পৃথিবী যেমন গর্ববোধ করছে এবং ভারতবাসী হিসেবে আমরা গর্ববোধ করি যখনই আমরা দেখতে পেলাম যে পেপারে এবং টিভিতে যে চন্দ্রযান থ্রি আমাদের ভারতবর্ষের যারা বিজ্ঞানীরা আছেন ইসরো তারা পাঠাচ্ছেন চাঁদে তখন থেকে আমার মাথায় একটা এলো যে আমরা যদি এই বছর চন্দ্রযান থ্রি প্যান্ডেলটা করতে পারি আমার মনে হয় কারেন্ট একটা প্যান্ডেল হবে এবং যারা দর্শনার্থী আসবেন তাদেরও আনন্দ পাবে সেই নিয়ে আমাদের যে পুজো কমিটিরা যাদেরকে দায়িত্ব দিয়েছি তাদেরকে ডেকে বললাম দেখো আমাদের আমার কাছে এমন একটা থিম আছে যদি আমরা করি আমার মনে হয় সুন্দর একটা জিনিস আমরা দিতে পারবো তখন যারা পুজোর দায়িত্বে আছেন ওনারা এক কিদানেই ওনারা কথাটা নিয়ে নিলেন এবং বললেন ঠিক আছে আমরা এই প্যান্ডেলটাই করবো কারণ আমরা প্রতি বছরই নতুন একটা কিছু দিতে চাই কারণ আপনারা জানেন আমাদের 51 ফিটের মায়ের যে 51 ফিট সেই মায়ের 51 ফিটের 1 ফিট হলো ত্রিপুরশ্রী মায়ের মন্দির সেই মন্দিরও নতুন করে কচ্ছপের উপরে মায়ের মন্দিরটা সাজানো হচ্ছে সেটা আমরা গত বছর করেছিলাম এই বছর আমরা চন্দ্রযান থ্রি করছি আমাদের লোকাল শিল্পী ওনাকে ডেকে বললাম দাদা আমরা আমাদের থিম এটা আপনি যদি করেন উনি প্রথমে রাজি হননি পরে আস্তে আস্তে উনি ওনাকে সাহস দিলাম যে হ্যাঁ আপনি করুন আপনার পাশে আমরা আছি এবং উনি রাজি হন এবং আমাদের প্রায় 3 মাস হলো আমাদের এই প্যান্ডেল কাজ চলছে আমরা আশা রাখছি পঞ্চমীর আগের দিনে আমরা সেই প্যান্ডেল আপনার দর্শকদের জন্য উন্মুক্ত করে দেব আপনাদের মানে শুক্রবার আপনাদের মাধ্যমে জানাচ্ছি আপনারা জানেন যে প্রতি বছরই মায়ের মন্দির বা দুর্গা পুজোর প্যান্ডেল রাজ্যের কোনো বিশিষ্ট লোকদের যারা উদ্বোধন করানো হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমরাও করেছি কিন্তু এই বছর আমরা চাইছি যে এই প্যান্ডেলে চন্দ্রযান থ্রির সাথে যারা যুক্ত যে বিজ্ঞানীরা যুক্ত ছিলেন ওই একজন বিজ্ঞানীকে আমরা সবচেয়ে দিন আমাদের এখানে আসব ওনার নাম সুব্রত চক্রবর্তী ওনার সাথে কথা বলেছি এবং উনি রাজি হয়েছেন ষষ্ঠী দিন সকালে উনি আসবেন সন্ধ্যা 6টায় উনি উদ্বোধন করবেন এবং ওনার সাথে থাকবেন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক রতন চক্রবর্তী মহোদয় পাশে থাকবেন আমাদের বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য মহোদয় থাকবেন আমাদের 22-23 কর্পোরেটাররা থাকবেন 25-এ এবং আমরা তো থাকবেই আমরা চাইছি এমন একটা জিনিস আমরা দিতে দর্শনার্থী যেন ওনারা আনন্দ উপভোগ করতে পারেন কারণ পুজোর সারা বছরে কেউ না কেউ কষ্টে বা আনন্দে কাটা আমরা চাইছি এই পুজোর 5 দিন যেন সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে অন্তত মায়ের পুজোর সময়টা সবাই মিলে আনন্দ পাক এবং প্যান্ডেল যেন উপভোগ করে কারণ আপনারা জানেন আগরতলা শহর থেকে একটু দূরে বিভিন্ন ক্লাব বড় বড় বাজেটে বিগ বাজেটে প্যান্ডেল করে আমাদের বাজেট প্রায় 10 লক্ষ টাকা তার মধ্যে আমরা চাইছি আমাদের রাজ্যের দর্শকদের আনন্দ দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে যে আমাদের রাজ্যের যারা দর্শকেরা আছেন বা আমাদের ক্লাবের সদস্যরা আছে বা অভিভাবকরা আছেন তাদেরকে জানাই ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রাখি রাজা খড়াগুলি নিশিমে অমিত নিকক্ত চিনি খড়া